আমার আল্লাহ যতক্ষণ রাজি হবে না ততক্ষণ আমি নবীও রাজি হব না। আমার আল্লাহর বিনা পারমিশন ছাড়া আমার নবী কোনো কাজ করতেন না, এই জন্য আমার নবীর সমস্ত কথা হাদিস হয়ে গেছে। তো সর্বপ্রথমে বিয়ের প্রস্তাব দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী নাকচ করে দিলেন। দুই নম্বরে বিয়ের প্রস্তাব দিলেন উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী সেটাকেও নাকচ করে দিলেন। তো ইনারা নবী পাকের কাছে বসে থাকলেন যে আমার নবী তো বিয়েতে রাজি হলো না, একটু বসে থাকি যদি নবী রাজি হয়। বেশ কিছুক্ষণ পর যখন নবী রাজি হলেন না, এরা দুইজন উঠে গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ এবার আমরা যেতে পারি। বলে হ্যাঁ তোমরা এবার যাও। ইনারা দুইজন রাস্তাতে যেতে যেতে আলোচনা করছেন, আবু বকর বলছেন উমার আমরা নবীকে এত ভালোবাসি আর নবী আমাদের এতই ভালোবাসেন, আজকে ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব দিলাম, নবী নাকচ কেন করলেন, নবীকে আমাদেরকে ভালোবাসেন না? উমারে ফারুক বলছেন আবু বকর ওটা কথা নয়, হয়তো আমার মহান আল্লাহ রাজি নাই এই জন্য আমার নবী হয়তো রাজি হলো না। তবে আবু বকর বলছেন উমার একটা কথা, আমার মনে মন বলছে দিল বলছে আমিও বিয়ের প্রস্তাব নিয়ে গেলাম, তুমিও বিয়ের প্রস্তাব দিলে, নবী নাকচ করেছেন, কিন্তু আমাদের মধ্যে এমনই একজন ব্যক্তি আছে উনি যদি বিয়ের প্রস্তাব দেয় তবে নবী নাকচ করবে না, সেটাকে বলে সেটা হলো কি বলে ওই আবু তালেব যদি বিয়ের প্রস্তাব, সেরে খোদা আলী যদি বিয়ের প্রস্তাব দেয় তাহলে হয়তো নবী রাজি হয়ে যাবে। উমারে ফারুক বলছেন আবু বকর এটা কেমন কথা বললেন, আমাদের টাকা আছে পয়সা আছে ধন দৌলত গাড়ি বাড়ি সব কিছু আছে, যদি নবী আমাদের সঙ্গে রাজি না হয় তবে আলী তো একজন হলো নবীর বাড়ির চাকর, ওই আলীর সঙ্গে আমার নবী রাজি হবে না। আবু বকর বলছেন উমার পয়সার ঘামান দেখায়ও না, পয়সার ফকার করিও না, আমার মহান আল্লাহ যদি রাজি হয় তবে আমার নবী রাজি হয়ে যাবে। উমার যদি আমার আল্লাহ রাজি হয় তবে নবী হয়তো রাজি হবে, চলো একবার আলীকে গিয়ে বলি যে নবীর বেটি ফাতেমা বড় হয়েছে তুমি যাও বিয়ের প্রস্তাব নিয়ে। ইয়ারা দুইজন যুক্তি করে বাবা এক পা দুই পা করে আলীর কাছে গিয়ে হাজির হয়ে গেল। ও ভাই আলী একটু বাইরে বেরিয়ে আসো, সেরে খোদা আলী বেরিয়ে চলে আসিল। ও গো ভাইয়ারা বলো তোমরা কেন এসেছ? ইয়ারা দুইজন বলল আলী তুমি কি জানো না আজকে নবীর বেটি ফাতেমা নবী নন্দিনী ফাতেমার বয়স এখন 16 বছর হয়ে গেছে, তুমি দেরি করো না, তুমি বিয়ের প্রস্তাব নিয়ে যাও হয়তো নবী রাজি হয়ে যাবে। সেরে খোদালি বলছেন ভাইয়ারা শোনো আমি তো বিয়ের প্রস্তাব নিয়ে যাব, তবে তোমরা আমাকে একটা কথা বলো তোমরা কি বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলে? ইয়ারা দুইজন বলল ও গো আলী আমরা বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলাম নবী রাজি হলো না। এই কথা যেমনই বলতে নাই সেরে খোদা আলী বলল ভাইয়ারা একটা কথা শুনে নাও, তোমাদের টাকা আছে পয়সা আছে গাড়ি আছে বাড়ি আছে, যদি তোমাদের সঙ্গে নবী রাজি না হয় আমি তো হলাম একজন নবীর বাড়ির চাকর, আমার সঙ্গে রাজি হবে কি করে? ও ভাইয়া আমি কোন মতে নবীর দরবারে যেতে পারব না। তোমাদের সঙ্গে রাজি না হয় তো আমি তো একজন নবীর বাড়ির চাকর, আমার সঙ্গে কি করে রাজি হবে? এরা দুইজন জিজ্ঞেস করছে আলী আমাদের মন বলছে তুমি একবার যাও না যদি নবী রাজি হয়ে যায়। আলী যাবে না আর এর হাত দুইজন আলীর হাতখানা ছাড়ে না। তো সেরে খোদা আলী বলল দেখো ভাই
যখন তোমরা জিদ ছাড়ছো একটা কথা বলবো, আমরা নবীর কাছে আমি যাব কিন্তু বিয়ের কথা আমি বলবো না। এরা দুইজন বলল বিয়ে করবে, তুমি তো বলবে কেটা? বলে দেখো ভাই, আমার তরফ থেকে তোমরাকে বলতে হবে, এরা পেশালে চিন্তা করছে, একা এক নিয়ে চল ফাঁসিয়ে দিব, বলতেই হবে, নবীর দরবারে গেলে বলতে হবে চল আগে। বলে আলি চিন্তা নাই, তুমি চলো, তোমার তরফ থেকে আমরাই বলবো। সে রেখদ আলী বললো দেখো ভাই, ফাইসালা করে যাচ্ছ, ওখানে কি আহা উহা কিন্তু করবো না। বলে ঠিক আছে চলো। ইয়ারা তিনজন যুক্তি করে যাচ্ছেন বাবা আমার নবীর দরবারে, অর্ধেকটা রাস্তা যেতে নাই, ওই দিকে আমার মহান আল্লাহ পাক বলছেন জিব্রাইল দেরি করোনা, এখনই নবীর কাছে ওই আলী বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছে, ফাতেমার জন্য আমার নবীকে জানিয়ে দাও যে আলীর সঙ্গে ফাতেমার বিয়েতে আমার আল্লাহ রাজি হয়ে গেছে, নবী গো আপনিও রাজি হয়ে যান। জোরে বলুন, যাও আমার নবীকে জানিয়ে দাও যে আমার আল্লাহ পাক আলীর সঙ্গে ফাতেমার বিয়েতে রাজি হয়ে গেছে, নবী আপনি রাজি হয়ে যান। এই কথা যেমনই বলতে নাই, আল্লাহর ফারিস্তা জিব্রাইল বাবা এসে হাজির হয়ে গেল, আমার নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে জিব্রাইল বলো কি খবর? বলছে নবী গো, এখনই আলী আসতেছে বিয়ের প্রস্তাব নিয়া ফাতেমার সঙ্গে, ইয়া রাসূলুল্লাহ আলীর বিয়ে আমার আল্লাহ পাক ফাতেমার সঙ্গে কবুল করে নিয়েছে, নবী গো আপনি রাজি হয়ে জানা। এই কথা বলে দিয়া জিব্রাইল চলে গেলেন, আর ইনারা তিনজন যুক্তি করে আমার নবীর দরবারে হাজির হলে। তিনজন কি আমার নবীর দরবারে হাজির, কেউ কোনো কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে। আমার নবী জিজ্ঞাসা করছেন আবু বকর সিদ্দিক, আবু বকর আচ্ছা বলো কেন এসেছো? আবু বকর লম্বা সুরে বলছে মানে আমি জানি না, আমি বলতে পারবো না। উমার আচ্ছা কেন এসেছো বলো তো? উমারও বলছে আমি বলবো না। কে বলবে? আলী বলবে। সে রেখদ আলী বলে আগে বলেছি ফাইসালা করেছো, তোমরাকে বলতে হবে, ফের আহা উহা শুরু কেন করেছো বলো? বলে আলী ইচ্ছা ছিল বলার, এখন আর বলতে পারবো না, তুমি বলো। আমার নবী বারবার জিজ্ঞাসা করছে আলী আচ্ছা বলো কেন এসেছো? আলী বলছেন উমার বলো, উমার বলছে বলবো না, বলছেন আবু বকর বলো, আবু বকরও বলছে বলবো না। আলী চিন্তা করছেন আল্লাহ আমি কেমন করে বলবো, ইয়া রাসূলুল্লাহ আপনার বেটির জন্য আমি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি, এই কথা আমি বলতে পারবো না, কারণ আমি একজন নবীর বাড়ির চাকর, একজন নবীর বাড়ির গোলাম, এই গোলাম হয়ে আমি বিয়ের কথা বলতে পারবো না। আমার নবী বলছেন আলী একটা কথা বলো, আমি আবু বকরের কাছে শুনবো না, আমি উমারের কাছে শুনবো না, আমি তোমার জবান থেকে শুনতে চাই, আচ্ছা বলো তুমি কেন এসেছো? আলী আমি আবু বকরের কাছে শুনবো না, উমারের কাছে শুনবো না, তোমার মুখ থেকে শুনবো তুমি কেন এসেছো? আলী চিন্তা করছি তো ফেঁসে গেলাম, এখন না বললে তো চলবে না, আর নবী যেখানে জিজ্ঞাসা করেছে আমাকে বলতেই হবে। তা আলী একদম শক্ত করে দাঁড়িয়েছে আর ভাবছে বইলেই দি যা হবে দেখা যাবে। বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি। আচ্ছা এসেছো তো বুঝলাম, আচ্ছা বলো কেন এসেছো? বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি। বাবা গো বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না, বুক ফুটছে মুখ ফুটছে না, বলবো কি করে? আমার নবী বলছেন আলী এসেছি এসেছি। বলছো কিসের জন্য? আলী পিছনে ঘুরে দেখছে কোনো গোলকি আছে কিনা ভাগ, আর যদি নবী রেগে যায় গল্লি দিয়ে ভাগবো। গল্লি বুঝলেন? গল্লি বুঝলেন গো? কি বলছে ওটা আপনাদের ভাষায়?
কারণ ভাই আমরা বাদিহা মানুষ তো, মিলবে কি মিলবে না বুঝতে পারছি না, গলি বলছে নাকি, আর আমাদের বাদিহা মাসে তো গুলঘি একটু তালে মালে হবে। তো ভাই সে রেখত আলী পিছনে ঘুরে দেখছে যে কোনো গুলঘি আছে কিনা, যদি নবী রেগে যায় তাহলে ভেঙে যাবো, সাহস করে বলতেই হবে। শেরে খোদা আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি আপনার বেটি ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়া, যেমন এই কথা বলতে নাই আমার নবীর মুখ থেকে বেরিয়ে গেল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। বলছেন আলী শুনে নাও শুনে নাও, আমি ফাতেমার বিয়েতে রাজি হয়ে গেলাম। রাজি তো হয়ে গেল, শেরে খোদা আলী বড়কা নিঃশ্বাস নিয়েছে, জান তো বাঁচলো, ভাবলাম যে নবীর তো রাজি হবে না। তো শেরে খোদা আলী যে কেনই এসেছিলেন আমার নবী তো আগেই জানতেন, কিন্তু আমার নবী জানা সত্ত্বেও ভাবলো যে আমি আলীর জবান থেকে শুনবো কথাটা, তার জন্য বারবার করে জিজ্ঞাসা করলেন। তো শেরে খোদা আলী এই তো চিন্তা ভাবনাতে কি বলে করতে করতে বলে ফেললেন, আমার নবী রাজি হইল। তো আমার নবী জিজ্ঞাসা করছেন, আলী আমার ফাতেমার সঙ্গে তোমার বিয়ে দেব, আচ্ছা বল তোমার কাছে কিছু আছে? আহ, শেরে খোদা আলী জবাব দিয়েছিলেন কি, বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার কাছে এমন জিনিস আছে না বিগো অন্য জনের কাছে পাওয়া যাবে না। এমন আছে তোমার কাছে বলো যে অন্য জনের কাছে নাই? বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে দয়ার নবী মুস্তাফা আছে, আমার কাছে মামেনার কলেজার টুকরা আছে, আমার কাছে আব্দুল্লাহর নয়ন তারা আছে। আমার নবী বলছেন, আলী আমি তো আছি, আর কি তোমার কাছে কিছু আছে? শেরে খোদা আলী বলেছিলেন, নবী গো যার কাছে জামানার নবী আছে তার জন্য জান্নাত জাহান্নামের দরকার পড়বে না। যার কাছে নবী আছে তার দুনিয়ার কোনো দরকার নেই। তো আমার নবী বলছেন, আলী আমি তো আছি, তোমার কাছে আর কিছু আছে, বিক্রি করার কিছু আছে? শেরে খোদা আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে টাকা নাই পয়সা নাই, আমার কাছে একটা ঢাল আছে যেটা লড়াই করি যুদ্ধের ময়দানে। আমার নবী বলছেন, আলী যাও ওই ঢালখানাকে তুমি বিক্রি করে আসো, বাবা গো মোহরানা দিতে হবে। শেরে খোদা আলী ওই ঢালটাকে নিয়া যেন বাবা বাজারে দাঁড়িয়ে গেছে না, যুবক বন্ধুরা যেমনই দাঁড়িয়েছেন বাবা ওই ঢালটা অন্য জন কিনল না, একজন সাহাবি যার নাম হলো উসমান গানি উনি গিয়ে হাজির হয়ে গেল। আচ্ছা আলী বলো তোমার ঢালটার দাম কত হবে? আলী আচ্ছা বলো তুমি যে ঢালটা বিক্রি করতে সেটার দাম কত? তো শেরে খোদা আলী বলল, 400 মিসকাল। ঠিক আছে তোমার ঢালটা দিয়ে দাও আর টাকা তুমি নিয়ে এলাও। তো ঢালটা নিল আর টাকা দিয়ে দিল, শেরে খোদা ওই টাকা নিয়ে যাচ্ছেন। আহ বেরাদার, উমার কি বলে উসমানে গানি উনি পিছন থেকে ডাক দিচ্ছেন, আলী একটু দাঁড়াও। দাঁড়ালো, বলছেন আলী তুমি আমাকে ঢাল দিয়েছো বলে হ্যাঁ, টাকা তুমি পেয়েছো বললো পেয়েছি। বলছেন আলী আচ্ছা বলো তুমি টাকা পেয়েছো টাকার মালিক তুমি, আমি ঢাল পেয়েছি ঢালের মালিক আলী, আমি যদি ঢালখানা ভেঙে দিই তোমার কি কিছু বলার আছে? শেরে খোদা আলী বলছেন, না আপনি টাকা দিয়ে ঢাল কিনেছেন, আপনি ফেলে দেন আপনি ভেঙে দেন আপনার ব্যাপার। তখন বলেছিল, ও আলী শুনো এই ঢালের মালিক আমি, তবে একটা কথা শোনো, এই ঢালখানা আমার হাতে মানাই না, এই ঢালখানা আবার তোমাকে আমি ফেরত দিলাম। বিনা টাকাতে ব্যবসা হয়ে গেল, টাকাও হইল আর ঢালও ঘুরিয়ে ফেলো, আর ওই টাকা নিয়ে আমার নবীর দরবারে হাজির হইলো।
আমার নবী মোস্তফা বললেন, বেলাল যাও এখান থেকে কিছু টাকা নিয়ে যাও আর কিছু খুরমা খেজুর কিনে নিয়ে আসো। যুবক বন্ধুরা, ওই বেলালে হাবেশি সেখান থেকে টাকা নিয়ে গেল আর কিছু খুরমা খেজুর নিয়ে চলে আসিল। আর যেমনই নিয়ে আসা গেল বন্ধুরা, সঙ্গে সঙ্গে ওই শেরে খোদালির সঙ্গে ফাতেমার বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। যেমনই বিয়ে হল বন্ধুরা, ও যুবক বন্ধুরা ফাতেমার বিয়ে আলীর সঙ্গে হয়ে গেল। ওরে যুবকেরা একটা কথা বলে দি, বিয়ে তো হলো বাবা, তবে মানধন কি কিছু দিয়েছিল? আজকাল বিয়ে হলে কিছু হোক চাই হোক না হোক, একটা পালসার গাড়ি লাগবে, হোক মোটর সাইকেল, হিরো হোন্ডা, যে কোনো একটা জিনিস লাগবে। তো আমার নবী যে ফাতেমার সঙ্গে বিয়ে দিলেন আলীর, তো আলীকে কি কিছু দিয়েছিল? হ্যাঁ, কি বলে, কিছু দিয়েছিল বাবা গো? হ্যাঁ দিয়েছিল, তবে গাড়ি না, বাড়ি না। কি দিয়েছিল? খেজুরের পাতাকে আমার নবী নিজের হাতে একটা একটা করে সেলাই করে একখানা জায়নামাজ তৈরি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই জায়নামাজখানা দিয়েছিলেন, দুটা মাটির বার্তান দিয়েছিলেন যেটাতে অজু করে, এখন তো হয়তো লোটা হয়ে গেছে, তখন তো মাটির বার্তান ছিল, ওই মাটির বার্তান দুটা দিয়েছিলেন, দুটা একখানা গদি দিয়েছিলেন, সেটা গদি তুলার না, খেজুরের পাতাকে টুকরো টুকরো করে সেটাকে গদি বানিয়েছিলেন, একখানা বাঁশের খাটলা দিয়েছিলেন। এই সমস্ত ঘটনা বেটিকে দিয়েছিলেন। আর আজকাল তো এইগুলো তো দূরের কথা, জায়নামাজ তো দূরের কথা, বাপসি খেয়ে বেড়াইছে যারে বেটি, যাবি যা, তবে তোর বাড়িতে সর্বপ্রথম একটা 80 নম্বরের এলইডি পৌঁছে যাবে, জামাই বেটি দেখবে আনন্দ থাকবে। মা গো বেটিকে দিবেন খালা সুন্দর জায়নামাজ দিবেন, তাহলে দেখবেন মা যেই বেটিকে শিক্ষা দিবে সেই বেটি শিক্ষা পাবে। ভাই বেরাদার বন্ধুগণ, ফাতেমার সঙ্গে আলীর তো বিয়ে সম্পূর্ণ হইল। আজকাল যখন কাউরি বিয়ে হয় তখন কত বরযাত্রীর লোকজন এসে হাজির হয়ে যায়, ফাতেমাকে নিয়ে যাবে কোথায়? শেরে খোদা আলী ঘরের কোনাতে বসে বসে কাঁদছেন, বাবা ডুগরে ডুগরে কাঁদছেন। কেন? শেরে খোদা আলী ভাবছেন, আল্লাহ জানি না নবীর বেটি ফাতেমার সঙ্গে আমার বিয়ে হলো, আজকে আমি ফাতেমাকে নিয়ে যাব কোনখানে? আমার আল্লাহ বাড়ি নাই, ঘর নাই। শেরে খোদা আলী ডুবরে ডুবরে কাঁদছে, নবীর সামনে যেতে পারে না, বাবা গো আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ আলী বলছেন, আল্লাহ গো আজকে আমার সঙ্গে ফাতেমার বিয়ে হয়েছে, ফাতেমাকে নিয়ে যাব কোনখানে? এই কথা যেমনই বলতে নাই বন্ধুগণ, বাবারা একজন সাহাবি আসি আমার নবীকে সালাম জানিয়ে দিলেন, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ, আল্লাহ যাকে ভালোবাসবে গো তার কোনো জিনিসের কমি থাকবে না। একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি দেখলাম আলীর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি, তবে ইয়া রাসূলুল্লাহ আলী জানি না কোনটা জিনিস এমন চিন্তা ভাবনা করে, তবে নবী গো আল্লাহ পাক আমাকে কয়েকখানা ঘর দিয়েছে, আমি আপনার বেটি জামাইয়ের জন্য একখানা ঘরকে ছেড়ে দিলাম, যতদিন থাকবে তাতে কোনো ভাড়া লাগবে না। এই কথা বলতে নাই আমার নবী রাজি হয়ে গেল। শেরে খোদা আলীকে বললেন, আলী তুমি কেঁদো না, তোমার জন্য ঘরের ব্যবস্থা হয়ে গেছে। ও যুবক বন্ধুরা, যেমনই ঘরের ব্যবস্থা হয়ে গেছে বাবা গো, শেরে খোদা আলীর যেমনই ব্যবস্থা হয়ে গেছে, বাড়ি থেকে বের হতে নাই, ওই দিকে আমার নবী মোস্তফা বেটি ফাতেমাকে বিদায় দিচ্ছেন বাবা। আজকাল যখন বেটিরা নিজের বাবা মায়ের বাড়ি থেকে স্বামীর ঘরে যায় গো,
বাপের গলাতে লেগে বেটি টুকরে টুকরে কানতে থাকে, মায়ের গলাতে লেগে বেটি টুকরে টুকরে কানতে থাকে, ভাইয়ের গলাতে লেগে বহিন টুকরে টুকরে কানতে থাকে। ও যুবক বন্ধুরা, ফাতেমা তুজ্জাহারা ঘরের কোনাতে বসে বসে কান্দে, আমার নবী বলছেন মা তুমি কেটা ভাবছো মা, তোমার সঙ্গে একটা আলীর গরিবের বিয়ে দিয়েছি মা, তার জন্য কি তুমি কাঁদছো? ফাতেমার কলেজা খানা পেতে গেল, ইয়া রাসূল আল্লাহ আমি সেটার জন্য কান্দি না। তবে কেন কাঁদছো মা? বলছেন ইয়া রাসূল আল্লাহ আজকে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, ইয়া রাসূল আল্লাহ আজকে যদি আমার মা থাকতো তবে মায়ের বুকখানে লেগে যেত। ইয়া রাসূল আল্লাহ আমার মা নাই, যার মা নাই তার দুনিয়াটা অন্ধকার বাবা। মা এমনই জিনিস, মা বেটিদের বুকখানে লাগিয়ে সান্ত্বনা দিয়ে বিদায় দেয়। ফাতেমা নবী নন্দিনী ফাতেমা ডুবরে ডুবরে কান্দে, 7 বছর যখন বয়স ছিল মা খাদিজাতুল কুবরা দুনিয়াটা ছেড়ে চলে গিয়েছিলেন, ওই ফাতেমা মার কথা মনে পড়ে গেছে ডুবরে ডুবরে কান্দে। আমার নবী বলছেন ফাতেমা তুমি চোখের পানি ফেলিও না মা, কান্দিও না রে মা কান্দিও না, আমি সব সহ্য করিব মা, তোমার চোখের পানি সহ্য করব না ও গো মা। ওই দিন ফাতেমা মায়ের জন্য ডুগরে ডুগরে কেঁদেছিলেন বাবা। আমার নবী বলেছিলেন ফাতেমা তুমি চিন্তা করো না মা, আলীকে তুমি গরিব মনে করিও না, ওই আলীর সঙ্গে তোমার বিয়ে দিয়েছি মা, ওই আলীর সঙ্গে কাউরি তুলনা করা যাবে না রে মা। বাবা গো, বাপ বেটিকে বিদায় দিচ্ছেন যেমনই ফাতেমাকে বিদায় দিলেন বাবা। ও যুবক বন্ধুরা, হাইরে মা ফাতেমা যেমনই নিজের বাড়ি থেকে বেরিয়ে গেল, ওই শেরে খোদালির বাড়িতে পৌঁছে গেছেন, স্বামীর বাড়িতে পৌঁছে গেছেন বাবা। কেতাবের মধ্যে লিখছেন কেউ বলেছে রাত্রের সময়, কেউ বলেছে ভোরের সময়। আমার নবী গেটে ডাক দিতেছেন বাবা, যেমনই ডাক দিয়ে এই চুপচাপ বাবা, যেমনই গেটে ডাক দিয়েছেন ফাতেমা তুজ্জাহারার যেন চোখটা খুলে গেছেন আল্লাহ, এটা তো আমার বাপের গলা লাগে আল্লাহ, আমার আব্বা আমাকে 1 মিনিট না দেখলে থাকতে পারে না, আমার আব্বা কি আমার জন্য দেখার জন্য চলে এসেছে। সঙ্গে সঙ্গে মা ফাতেমা উঠে গেলেন, হার দরওয়াজা যেমনই খুলেছেন বাবা আমার নবীর ওপরে নজর পড়ে গেল, দেখছেন আমার নবী দাঁড়িয়ে আছেন আর চোখ দিয়ে ঝরঝর করে পানি। ফাতেমা বলছেন আব্বা আমি জানি আপনি আমাকে না দেখলে থাকতে পারেন না, আপনি আমাকে না দেখলে আপনার দিনটা কাটে না। বলছেন মা আমি যে তোমার কাছে এসেছি মা, একটু আমাকে ঘরে নিয়ে চলো। যেমনই বন্ধুরা, হাইরে নবী নন্দিনী আমার নবীকে নিয়ে ঘরে গেলেন বাবা। আমার নবী মুস্তাফা বলছেন মা ওরে বেটি ফাতেমা দেরি করো না মা, আমাকে 1 লোটা পানি দিয়া দাও মা। ফাতেমা গেল 1 লোটা পানি এনে আমার নবীকে দিল, ওই নবী মুস্তাফা পানিতে একটা দম করে দিয়ে একটা ফুঁক মেরে দিয়া আঙুলে পানি নিয়ে ফাতেমার চেহারাতে ছিটা মারলেন, আলীকে ডাকা হইল আলীর চেহারাতে ছিটা মারলেন। যেমনই পানির ছিটা মেরেছেন বাবা আমার নবী বলছেন মা এবার আমি চললাম রে মা। যেমনই বাপ এই কথা বলতে নাই ফাতেমা হাউমাউ করে কাঁদতে আরম্ভ করে।
করলেন। আমার নবী বলছেন, বেটি ফাতেমা তুমি কাঁদলে কেন মা? বলছেন, আব্বা গো আপনি যাচ্ছেন তার জন্য আমি কান্দি না আব্বা গো, আমি এই জন্য কাঁদলাম আব্বা, আজকে যদি আমার মা আমার কাছে আসতো আব্বা, আমাকে বেটি বলে বুক কানে লাগাইয়া আমার মা আমার কাছে দুটা রাত থাকতো, মা বেটিতে কত গল্প করতাম, আমার দুঃখটা মিটে যেত। আমার নবী ফাতেমার চোখের পানি মুছে দিয়ে বলছেন, মা রে কান্দিও না মা, তোমার মায়ের সময় হয়ে গেছে, চলে গেছে মা, তোমারও সময় হবে, তুমিও চলে যাবে মা। হাইরে নবী নন্দিনী ফাতেমা, বাপের হাত কানা ধরে কান্দে না পা, আমি ছোট কালে আমি নিজের মাকে হারিয়ে দিয়ে যাব, আমি মায়ের ভালোবাসা পেলাম না, আর যা মা দুনিয়াতে নাই গো তার দুনিয়াটা অন্ধকার। আমার নবী বলেছিলেন, ফাতেমা তুমি চোখের পানি ফেলিও না মা, ফাতেমা তুমি কান্দিও না মা, আমি তোমাকে রেখে গেলাম, তবে আলী তোমার খেয়াল রাখবে মা। ফাতেমা বলছেন, আব্বা গো সেটা তো বুঝিলাম, তবে আব্বা আপনি একটা রাত আমার বাড়িতে থাকেন। বাপ বেটিতে কথা চলছে, শেরে খোদা আলী চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়িতে থাকেন। আলী নবী বলছেন, আলী রে আজকে থাকা যাবে না, তবে আলী এই যে ফাতেমাকে আমি তোমার কাছে রেখে এলাম, এই ফাতেমাকে কোনো দিন দুঃখ দিও না। শেরে খোদা আলীকে এই কথা বলার পর ফাতেমাকে বলছেন, মা এই যে তোমার স্বামী তোমার মাথার তাজ থাকলো মা, কোনো দিন একটা বড় কথাও বলিও না, কোনো দিন একটা কি বলে ধিক্কার মেরে কথা বলিও না বাবা গো। আমার নবী চলে যাচ্ছেন বাড়ি থেকে বের হয়ে, ফাতেমা পিছন থেকে দেখছেন আর কাঁদছেন বাবা। আমার নবী মুস্তাফা আবার ঘুরে গিয়া ফাতেমার চোখের পানি মুছে দিয়ে বলছেন, মা তুমি কান্দিও না, মা রে দুনিয়াতে কেউ থাকেনি কেউ থাকবে না, এই জন্য তো কবি লিখেছেন বাবা, ডাইনে মাটি ডাইনে মা ডানে বামে মাটি আমার মাটির বেছানা, ডানে বামে মাটি আমার মাটির বেছানা, আমি চলে যাব হইয়া মাই তোমরা হইলা যাইও না, আমি চলে যাব হইয়া মাই তোমরা হইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বেছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বেছানা, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি, হাই হাই এত নেষ্টর হবে মানুষ আগে পচি নাই, হাই হাই এত নেষ্টর হবে মানুষ আগে পচি নাই, ডাইনে বামে মাটি আমার মাটির বেছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বেছানা, আমি চলে যাব আমায় তোমরা ভইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বেছানা, ঘরের বেবে ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা, ঘরের বেবে ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা, হাই হাই এই জগতে আমার আপন আর তো কেন নাই, হাই হাই এই
জগতে আমার আপন আর তো কেহ নাই ডাইনে বাহামে মাটি আমার মাটির বেছানা ডাইনে হে বামে মাটি আমার মাটির বেছানা আমি চলে যাব আমাই তোমরা হইলা যায় না ডাইনে বাহামে মাটি আমার মাটির বেছানা হায়রে ফাতেমা বলছেন আব্বা গো আমার মা আমাকে ছেড়ে চলে গেছে আব্বা আমার মা নাই বলি আমার দুনিয়াতে কিছুই নাই আমার নবী ফাতেমাকে সান্ত্বনা দিয়া বলছেন ওরে বেটি ফাতেমা আমি আলীর সঙ্গে তোমার বিয়ে দিয়েছি মা আমার আলী তোমার খেয়াল রাখবে রে মা চিন্তা করো না ফাতেমাকে রেখে দিয়া আমার নবী চলে গেলেন যেমনই যেতে নাই ওই ফাতেমার সঙ্গে আমার নবীর ঘর সংসার হইল যেমনই ঘর সংসার বলো বাবা গো ঘর সংসার হতে নাই বাচ্চা শুরু হয়ে গেল ও যুবক বন্ধুরা তিনটা বলো বেটা আর তিনটা হলো বেটি তিনটা আর তিনটা কটা হলো ভাই জোরে বলুন ছটা তিনটা হলো বেটা আর তিনটা হলো বেটি বেটাগুলার নাম কি ইমামে হাসান ইমামে হুসাইন আর ইমামে মহসিন বেটিগুলার নাম হলো জাইনাব কুলসুম আর রোকাইয়া বাবা গো তিনটা বেটা তিনটা বেটি তবে বাচ্চাকালে ইমামে মহসিন আর রোকাইয়া ইনারা দুজন ইন্তিকাল করলেন সকলে বলুন ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন তবে ছটা থেকে দুটা বাদ হলো থাকলো কয়টা এই চারটাকে নিয়ে জীবনীটা শুরু হচ্ছে বাবা এ বেরাদার বন্ধুগণ বাবাজি ইমাম হাসান হুসাইন দুনিয়াতে চলে আসলেন বাবা যেমনই আসতে নাই আস্তে আস্তে বড় হতে লাগলো বাবা গো বড় হতে হতে দিন যাই সময় কাটে হাঁটতে শিখলো কথা বলতে শিখলো বাবা একটা কথা বলি ভাই আপনারা আমার ভাষা বুঝতে পারছেন তো পারছেন না যারা পারেন একটু হাত তুলেন তো এটা মুশকিল ব্যাপার মানে যারা পারে না হাত তুলে দশটা তো হাত তুলেই দিলে মানে দশটা পারে না পারছে পারছে তবে একটু মিস্টেক হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তবে এইভাবে গুছিয়ে বসে থাকলে বক্তা ভালো লাগবে ভাই বক্তাকেও বলতে ভালো লাগবে আপনারা শুনতে ভালো লাগবে আর কোন কোন জায়গাতে এমন হয় তিনটা লোককে নিয়েও জীবনী করতে হয় তার মধ্যে একটা মাইকম্যান একটা মসজিদের হয়তো মাওলানা সাহেব আর একটা কে থাকবে আর মরল সর্দার এই তিনটা লোককে নিয়েও জীবনী করেছি তবে এখানে মাশাআল্লাহ যেটি আছেন খুব ভালো আছেন ভাই আর জীবনী চলাকালীন কেউ উঠা উঠি করলে বক্তার মিজাজ খারাপ হইবে এক জায়গাতে জালসা জমেছে ভাই চলছে চলছে আর বক্তা ও চোখ বন্ধ করে জালসা করছে এই জালসা চলতে চলতে হঠাৎ করে একটা মিডিলে লোক বৈশাখে ওকে লাগলো প্রচুর পায়খানা এই তো পায়খানা লাগলে বাড়ি যাইতে হবে ই বাবা মাথা তুলছে বক্তা খালি চোখটা খুলেছে ওর নজর পড়ে গেছে মিজাজ খারাপ হয়ে গেছে ই বক্তার ভয়ে ই ভাই সব কিছু থামা যাবে পায়খানা থামা খুব কঠিন বক্তার ভয়ে তো থামলো আবার 10 মিনিট পর আবার মাথা তুলছে আবার বক্তা বলছে আবার বসে গেছে ইর আগের মাথায় বললো বাপরে বাড়িতে ঘুমাইতাম ভালো ছিল কোন মাওলানার জালসা শুনতে আসলাম এই পায়খানাই বন্ধ করে দিল হঠাৎ করে কারেন্টটা কিন্তু চলে গেছে গোটা স্টেজ অন্ধকার ই ভাগলো এই ফাঁকে ভেগে যেতে এ উইঠা ভাই চলে এসে সাইডে চতুর্দিকে লোক আছে কোনখানে যাবে একখানা 8 নম্বরে জুতা পড়েছিল এই জুতাতে কাম সেরে দিয়ে যে মিডিলে বসে গেছে বলছে মাওলানা সাহেব আজকে সারা রাত জালসা করলে এই বান্দা ভাগবে না ভাগবে কেন ও তো ট্যাঙ্কি খালি করলে আর আসলে ওই জুতাটা সাধারণ লোকের ছিল না যে মাওলানা জালসা করছিল ওয়ারি জুতা মাওলানা সাহেব জালসা শেষ করে রুমে যাবে যেমন স্টেজ থেকে নেমে পা ভরেছে তো খাচাং করে উঠে ইসি কুঁথে থেকে আইলো রে ভাই তো ওই রকম লাগে ভাই যদি কাউরি লাগে তাহলে উঠবেন এমনিতে উঠবেন না আমার সামনে খাস করে উঠবেন না উঠলে বস চুপচাপ শুইতে শুইতে চলে যাবে থাকবেন ভাই বসে থাকবেন আসুন একবার জোরে সোরে দুরুদ পাক পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা সৈয়দনা ওয়ালা আলে সৈয়দনা বাব। একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ। যিনারা নবীকে ভালোবাসেন দুইটা হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ, একটু মহব্বত, একটু মনটা আপনাদের চাঙ্গা করে দি ভাই, একটু চলুন মদিনা থেকে ঘুরে আসি, আমার সঙ্গে গোটা মাজমা চলুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার সঙ্গে গোটা মাজমা পড়ুন, যদিও ভাই পড়াতে গুনাহ হয় আমাকে দেবেন, আর নেকি যদি হয় আপনারা ভাগ চুপ করে আত্মনি করে বেটে নিয়ে নেন, আমার সঙ্গে পড়েন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো এতগুলো লোক আছেন ভাই এরকম কেন করছেন, একটু জোরে বলেন জোরে বলেন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো এই বাচ্চাটি না থাকলে মানাই তো, এই চাচ্চাগুলো একটাও পড়ে না। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো ও মদিনাতে না গেলে, মদিনাতে না গেলে মনে শান্তি গবে না, আমার ভালো জোরে জোরে। আমার ভালো লাগে না আমার ভালো লাগে না, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, ওগো পাখির মতো থাকে তো ডানা, পাখির মতো থাকে তো ডানা। জোরে জোরে আমার ভালো ও মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান হোসেন বড় হতে লাগলো, নানার কাছে থাকছেন, বাচ্চা কালের ঘটনা বাবা, আজকাল আমরা ভাইয়ে ভাই একটা কি বলে কি বলে কত জিনিসে কম্পিটিশন করি। একদিন ইমাম হাসান একখানা সিলোটে লিখেছেন, ইমাম হোসেন একখানা সিলোটে লিখেছেন, ইমাম হাসান বলছে ভাই আমার লেখাটা সব থেকে বেশি ভালো, আর ইমাম হোসেন বলছে না দাদা আমার লেখাটা ভালো। এরা দুইজন কম্পিটিশন শুরু বাচ্চাকালে যেমন বাড়িতে বাড়িতে হয়, ইমাম হাসান বলছে আমার লেখা ভালো, আর ইমাম হুসাইন বলছেন আমার লেখা ভালো। আচ্ছা যখন দুইজন ভাই কম্পিটিশন করছো, আর বিচার তো করতে হবে, কার কাছে যাবে, চলো মার কাছে গিয়ে আগে জিজ্ঞাসা করবো, মা যেটা লেখা ভালো বলবে সেটাই ভালো। এরা দুইজন যুক্তি করে বাবা মা ফাতেমার সামনে গিয়ে হাজির হয়ে গেল,
জননী মা, আজকে এই যে দুইখানা সিলট রেখে দিলাম মা, মা গো এটা আমার লেখা, এটা আমার ছোট্ট ভাই হোসেনের লেখা, মা গো একটু বলে দাও মা কোনটা লেখা ভালো। ও যুবক বন্ধুরা, আমাদের মা গুলা যদি হইতো তবে সেকেন্ডের মধ্যে জবাব দিয়ে দিত, যারে বেটা যাহা বড় বেটার লেখা ভালো। আজকাল যদি মায়েরা হইতো তো সেকেন্ডের মধ্যে জবাব দিত। তো ফাতেমাতুর জাহারা চিন্তা চোখটা বন্ধ করে চিন্তা করছেন, এখন যদি আমি বলে দিই আমার বড় বেটার লেখা ভালো তো ছোট্ট বেটা কষ্ট পাবে, আর যদি বলি ছোট্ট বেটার লেখা ভালো তো বড় বেটা কষ্ট পাবে, না আমি মা কোনোটা বেটাকে দুঃখ দিব না। বেরাদার বন্ধুগণ, বাবা ফাতেমা ভাবছেন আল্লাহ, এখন যদি আমি বলে দিই ইমাম হাসানের লেখা ভালো তবে ইমাম হোসেন কষ্ট পাবে, আর যদি বলে দিই ইমাম হোসেনের লেখা ভালো তবে ইমাম হাসান কষ্ট পাবে, আল্লাহ আমি কোনটা লেখা ভালো বলবো? ও নবী নন্দিনী ফাতেমা বলছেন, বেটারে তোমরা যেই প্রশ্ন করেছ বেটা, ইয়ার উত্তর আমি দিতে পারবো না। এত নরমাল প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না, কারণটা কি? তাহলে কোথায় উত্তর পাবো? বলছেন যারে বেটা যা, এই প্রশ্নের উত্তর যদি চাও তবে তোমার বাবা আলীর দরবারে চলে যা। দুইজন ভাই গুটি গুটি পায়ে দৌড়াতে দৌড়াতে বাপের সামনে গিয়ে সিলট রেখে দিয়েছেন, আব্বা এই যে দুইখানা সিলট বিচার করেন কোনটা লেখা ভালো। বলছে বেটা রে তোমরা কি তোমার মার কাছে গিয়েছিলে? বলছে আব্বা গেলাম, মা তো বললো আমি পারবো না তাই আপনার কাছে পাঠালো। শেরে খোদা আলী একটু চালাক লোক বুঝে গেল, ফাতেমা কেন বলে নাই? ফাতেমা কোনোটা বেটার কাছে খারাপ হওয়ার জন্য বলে নাই, যদি এখন আমি বলে দিই ইমাম হাসানের লেখা ভালো ইমাম হোসেন কষ্ট পাবে, আর যদি বলি ছোট্ট বেটার লেখা ভালো তবে বড় বেটা কষ্ট পাবে, আল্লাহ এই প্রশ্নের উত্তর আমিও দিতে পারবো না। ও লাডলা দুলারা ব্যাপারে যাও যাও, আমিও উত্তর দিতে পারবো না। আব্বা মার কাছে গেলাম, মাও বললো না আপনিও বলবেন না, তো কার কাছে যাব আর কার কাছে গেলে উত্তর পাবো? বলছেন বেটা রে এই প্রশ্নের যদি উত্তর চাও তবে এক জায়গাতে চলে যাও, ঘুরে আসবে না। কোথায় আব্বা? বলছেন বেটা তোমরা চলে যাও, তোমার নবী মুস্তাফা নানার কাছে যাও, তোমার নানা ছাড়া কেউ উত্তর দিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা দুইজন ভাবলো নানা যখন বলবে তাহলে যাই, এরা দুইজন গুটি গুটি পায়ে দৌড়াতে দৌড়াতে নানার সামনে হাজির। আমার নবী পাক দোনো নাতিকে এত ভালোবাসতেন ভাই, সঙ্গে সঙ্গে সিলটখানা দেখে বলছেন ভাই আচ্ছা বলো কেন এসেছো? বলছে নানা কেন এসেছে আপনি বুঝতে পারছেন না, এই যে দেখেন দুইখানা সিলট, এটা আমার লেখা এটা ছোট্ট ভাইয়ের লেখা, কোনটা লেখা ভালো একটু বলে দেন। আমার নাবি বুঝে গেল ফাতেমা বলেনি কেন কারণ তো কিছু আছে, আলী বলেনি কেন কারণ তো কিছু আছে। আমার নাবি মোস্তা ভাই একটু চোখটা বন্ধ করে ভাবছেন কোনটা বিচার করব, এখন কোনটা নাতিকে কষ্ট দেব। আমার আল্লাহ বলছেন যাও জিব্রাইল দেরি করো না, তুমি তাড়াতাড়ি করে যাও, তিনটা মতির দানা নিয়ে যাও আর আমার হাবিবকে দিয়া দাও, নবীকে দিয়া দাও, আর বলিও এই তিনটা মতির দানা নবী ওপরে উড়িয়ে দেবে, যার সিলটে দুটা পড়বে তার লেখা ভালো, আর যার সিলটে একটা পড়বে তার লেখা মন্দ। বাবা বিচার করার জন্য জিবরিল আমিন ফারেস্তা তিনটা মতির দানা নিয়ে আমার নবীর কাছে হাজির।
সালাম জানালেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে জিব্রাইল, ভাই বলো কি খবর? বলছেন, নবী গো, এই যে আপনার উত্তর নিয়ে এসে গেছি। কি উত্তর? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুইখানা সিলট নিজে রেখে দেন আর তিনটা মোটির দানাকে উড়িয়ে দেন। চার সিলটে দুইটা পড়বে তার লেখা ভালো, আর চার সিলটে একটা পড়বে তার লেখা ভালো নাই। আমার নবী মুস্তাফা তিনটা মতির দানা নিয়ে কোন নাতিকে ডাকলেন, ও ভাইয়ারা শোনো, এই যে আমি তিনটা মতির দানা আমি ওপরে উড়িয়ে দেব, যার সিলটে দুটা পড়বে তার লেখা ভালো, আর যার সিলটে একটা পড়বে তার লেখা ভালো নাই। তিনটা মতির দানা উড়িয়ে দিয়েছেন বাবা, আর আমার দোনো, আমার নবীর দোনো নাতি মতির দানার দিকে দেখে আছে। ইমাম হাসান বলছে, দানারে ঘুরতে হবে না, আমার সিলটে দুটা চলে আয়। আর ইমাম হোসেন বলছে, না, আমার সিলটে দুটাই গুলিও কি বলে মতির দানা চিন্তাতে পড়ে গেল, যাব তো কুঠে যাব। বাবা গো, দেখা গেল একটা সিলটে একটা মতির দানা, অপর সিলটে একটা মতির দানা, দুইটা দুইখানা সিলটে পড়েছে আর একটা মতির দানা। বাবা, হাওয়ার গতিতে বন বন করে ঘুরছে, ওপরে ঘুরছে, কোনটা সিলটে পড়ে নাই। ইমাম হাসান বলছে, ওই ঘুরতে হবে না আমার সিলটে। ইমাম হোসেন বলছে, মাথা খারাপ আমার সিলটে। এরা দুটা তো কম্পিটিশন লাগিয়েছে ভাই, মতির দানাও চিন্তা করছে কুনঠে যাব। এখন যদি ইমাম হাসানের সিলটে যাই তাহলে তো কি বলে ইমাম হোসেন কষ্ট পাবে, আর ইমাম হোসেনের সিলটে যে ইমাম হাসান কষ্ট পাবে, কোনখানে যাব? দোনো নাতি ডাক দিচ্ছে, আমার কাছে, আমার কাছে আই। এই গুলিও ঘুরছে, মতির দানা ঘুরছে। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল, আল্লাহ বলে, জিব্রাইল, ও জিব্রাইল, দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও, যে মতির দানাটা ওপরে ঘুরতেছে তুমি মতির দানাকে দুই খণ্ড করে দাও, অর্ধেকটা ইমাম হাসানের সিলটে দিয়ে দাও, অর্ধেকটা ইমাম হোসেনের সিলটে দিয়ে দাও। ও যুবক বন্ধুরা, সাকর জিবরিল আমিন ফারিস্তা এসে মতির দানাকে দুই খণ্ড করে দিল, একখানা ইমাম হাসানের সিলটে আর একখানা অর্ধেকটা ইমাম হোসেনের সিলটে। আমার নবী বলছেন, ওরে নাতিরা, তোমরা নিজের চোখে দেখে না, তোমাদের দুইজনের লেখা একই সমান। জোরে বলুন, তোমাদের দুইজনের লেখা একই সমান। দোনো নাতি খুশি হয়ে গেল, বাবা চলে গেল। কিন্তু ভাই বন্ধুগণ, বাবাজি একটা দুঃখের বায়ান, প্রত্যেকের চোখের পানি ঝরঝর করে পড়বে। ভাই, এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম নিজেই চোখের পানি ধরে রাখতে পারিনি। মা একটু শুনবেন মা গো, একদিন ফাতেমাতুজ্জাহারা নামাজ পড়ার জন্য জাই নামাজ বিছিয়েছেন বাবা, আর দোনো ছেলে ইমাম হাসান হোসাইন জাই নামাজের উপরে গিয়ে বসে গেলেন। তো ফাতেমা বলছেন, বেটা, এটা খেলার জন্য না বেটা। মা, আমরাও জানি মা, এটা খেলার জন্য না, তবু আমরা বসেছি মা, কারণ জানেন মা, আমরা কি অনেক গরিব হয়ে গেছি মা? কেন রে বেটা, তোমাদের মুখে এগুলা কথা কেন? দোনো বেটা বলছেন, মা গো, কালকে ঈদের নামাজ, মা, অন্য অন্য ছেলেরা নিজের বাপ মার কাছে নতুন নতুন জামা পেয়ে গেছে, এখনই পরিধান করে ঘুরে বেড়াচ্ছে মা, আমরা নবীর নাতি হয়ে কি আমরা নতুন পোশাক পাবো না? এই কথা যেমনই বলতে নাই, হাই রে নবী নন্দিনী ফাতেমার, বাবা চোখ দিয়ে পানি থামলো না, ঝরঝর করে কাঁদতে লেগেছেন, আর দোনো লাডলাকে টেনে বুকে লাগায়া বলছেন, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, তোমরা এই কথা কেন বললে বেটা? মা, বলবো না তো কি করবো মা, আমরা তো নবীর নাতি, আমরা কি নতুন পোশাক পাবো না?
ফাতেমা বলছেন, বেটা একটা কথা বলে দি, ওরে লাডলা দুলারা, কালকে ঈদের নামাজের আগে আগে বেটা তোমাদের নতুন পোশাক তৈরি হবে। এই কথা বলতে নাই দোনো বেটা মার হাতখানা ধরে বলছেন, মা গো এমন কোন টেলার আছে মা এত এমার্জেন্সি পোশাক দিয়ে দেবে? মা বলছেন, বেটা তোমরা চিন্তা করো না, আমি তোমার মা কথা দিলাম বেটা, কালকে ঈদের নামাজের আগে আগে আমি তোমার মা তোমাদের নতুন পোশাক দেব। এই কথা বললো যেমন দোনো ছেলে মার কাছ থেকে চলে গেল। হাইরে নবী নন্দিনী ফাতেমা যাই নামাজ বিছায়া, বাবা গো সাজদাতে পড়ে গেছে, সাজদাতে পড়ে গিয়ে দোয়া করছেন, আল্লাহ আজকে আমার ছেলেদের কাছে আমি ওয়াদা করেছি আল্লাহ, কালকে ঈদের নামাজের আগে আগে নতুন পোশাক পেয়ে যায়। যেমন দোয়া করা হাইরে মা ফাতেমা, যেমনই আল্লাহ দরবারে দোয়া করেছেন বাবা, ফাতেমার দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে গেল। কেন কবুল হবে না মা গো? ওই ফাতেমার দোয়া কবুল কেন হবে না? ফাতেমা যদি সন্ধ্যার সময় সিজদাই যেতেন, সারা রাত খতম হয়ে যেত, একটা সাজদা খতম হত না, সারা রাত পার হয়ে যেত, একটা সাজদা খতম হতো না, ফাতেমার দোয়া কেন কবুল হবে না? মা গো বাবারা যেমন দোয়া করেছেন বাবা, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ বলে, জিবরিল তাড়াতাড়ি যাও, দেরি করো না, ফাতেমার চোখের পানি যেন আর না পড়ে। আল্লাহ গো কোথায় যাব? বলে তুমি জান্নাতে যাও, আর জান্নাত থেকে দুটা সাদা রঙের পোশাক নিয়ে নাও, আর আমার হাবিবের বেটি ফাতেমাকে দিয়ে দাও। আল্লাহর ফরিশতা জিবরাইল বাবা জান্নাতে গেল, আর জান্নাত থেকে দুটা সাদা রঙের পোশাক নিয়ে ফাতেমার গেটে হাজির হল। ফাতেমা দরওয়াজা খোলো, ফাতেমা সাজদাই পড়ে আছেন, চোখ দিয়ে টস টস করে পানি, ঝরঝর করে পানি ঝরছে। আল্লাহ তুমি পোশাকের ব্যবস্থা করে দাও। বাবা জিবরাইল পোশাক নিয়ে পুটলি বেঁধে দাঁড়িয়ে আছে। জিবরাইল বলছেন, ফাতেমা একটু দরওয়াজা খুলো। হাইরে নবী নন্দিনী ফাতেমা সাজদা থেকে মাথাটা তুলে বাবা চোখের পানি খানা মুছে দিয়া যেমনই দরওয়াজা খুলেছেন, আল্লাহ ফারিস্তা জিব্রাইল দাঁড়িয়ে আছেন। ফাতেমা কোনো উত্তর প্রশ্ন করলেন না, হাত থেকে পুটলি খানা নিয়ে ফাতেমা দরওয়াজা লাগিয়ে দিয়েছেন। বাবা কেমন দরওয়াজা লাগিয়েছেন মা? ফাতেমা বলছেন, আল্লাহ আমি পুটলি খানা খুলে দেখি, যেমন ফাতেমা বিসমিল্লাহ বলে ওই পুটলি খানা খুলেছেন বাবা, ওই পুটলির মধ্যে বাবা অন্য কিছু ছিল না, আমার নবীর দোন নাতির জন্য দুটা সাদা রঙের পোশাক ছিল। জোরে বলুন, দুটা সাদা রঙের পোশাক যখন ফাতেমা দেখেছে, চোখের পানি মুছে দিয়ে বাবা গো সঙ্গে সঙ্গে শুকরানা দুই রিকাত নামাজ আদায় করলেন, আল্লাহ তুমি ছাড়া ইজ্জত বাঁচানে বালা কেউ নাই। ফাতেমা কাঁদতে কাঁদতে, বাবা সকাল হয়ে গেছে, বাবা গো দুটা পোশাক চেয়ারের ওপরে রেখেছেন, সাদা রঙের পোশাক একটু মাত ধ্যান দিন বাবা, কি রং ছিল? সাদা রং। ওই সাদা রঙের পোশাক চেয়ারে রাখা আছে, ওই দিকে ঈদের নামাজের আগে আমার দয়ার নবী মোস্তফা ভাবছেন একবার ফাতেমার বাড়িতে যাই, দেখি আমার দোন নাতির জন্য কোন পোশাক তৈরি করেছে কি না। হায়রে নবী মোস্তফা, ই এক পা দুই পা করে ফাতেমার বাড়িতে হাজির হয়ে গেল। ওরে বেটি ফাতেমা, আচ্ছা বলো মা, ঈদের নামাজ মা আমার দোনো নাতির জন্য কোন পোশাক তৈরি করেছো কিনা?
ফাতেমা হাসতে হাসতে বলছেন, আব্বা গো ওই যে দেখেন আব্বা, দুটা সাদা রঙের পোশাক আছে, আমার নবী দেখছেন পোশাকগুলা আর বলছেন ফাতেমা এটা দুনিয়ার পোশাক নয় রে মা, মারে ওই পোশাক থেকে মা জান্নাতি খুশবু বের হয় মা, মারে ওটা হলো জান্নাতি পোশাক। বেটি ফাতেমা বলো তোমাকে কে দিয়ে গেছে মা, ফাতেমা বলছে না আমি তাকে চিনি না, আমার নবী বলছে না ফাতেমা তুমি না চিনতে পারো রে মা, কিন্তু আমি তাকে চিনি রে মা, বলছেন আব্বাকে বলছেন বেটি আমি যেমন সমস্ত নবীদের সর্দার, যেই লোকটা তোমাকে পোশাক দিয়ে গেছে মা সেই লোকটা বলো সমস্ত ফারিস্তাদের সর্দার, আমি যেমন সমস্ত নবীদের কমান্ডার, যেই লোকটা তোমাকে পোশাক দিয়ে গেছে মা সেই লোকটা হলো সমস্ত ফারিস্তাদের কমান্ডার, তার নাম হলো জিব্রাইল। বলছেন আব্বা গো ভালোই হয়েছে, আমার দোনো বেটাকে আপনি নিজের হাতে পড়িয়ে দিন, আমার নবী দোনো নাতিকে ডাক দিতে যাবে, আমার আল্লাহ বলছে জিব্রাইল দেরি করো না তাড়াতাড়ি যাও আমার নবীকে জানিয়ে দাও দোনো নাতিকে পোশাক পড়াবার আগে তাদের কে জিজ্ঞেস করবে তারা কোনটা রং নেবে, যে যে রংটা নেবে আমার নবীকে বলবে এক চুল্লো পানিতে ফুঁদিয়া একটু ছিটা মারবে আল্লাহ তাআলা সেই রংটা পরিবর্তন করবে, আমার নবীকে জানিয়ে দাও। সঙ্গে সঙ্গে জিব্রাইল এসে আমার নবীর কানে কানে বলে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নাতিদের জিজ্ঞাসা করেন যে রংটা নেবে, আপনি এক চুল্লো পানি ছিটা মারবেন রং পরিবর্তন হবে। এই কথা বলে জিব্রাইল চলে গেলেন, আর আমার নবী পরো নাতিকে ডাক দিচ্ছেন, হগো নাতি আমার একটু আমার কাছে এসো। ইমাম হাসান একটু খুশি হয়েছে, আল্লাহ আজকে ঈদের দিন নতুন পোশাক আজকে নানার হাতে পড়বো। ইমাম হাসান দৌড় দিয়ে চলে আসলো, নানা কি হয়েছে? বলছেন ভাই আচ্ছা বলো তুমি কোন রংটা পছন্দ করো। ইমাম হাসান একবার ওপরে নজর করেছেন বাবা, আর নিচে নানার দিকে তাকিয়ে বলছেন নানা আমি কালো নেব না, আমি হলুদ নেব না, সাদা নেব না, নানা গো আমি সব থেকে সবুজ রংটা পছন্দ করি। আমার নবী এক চুল্লু পানি ছিটা মারলেন, সাদা ধবধবে পোশাক সবুজ হয়ে গেল। ইমাম হাসানকে পড়িয়ে দিল, ইমাম হোসেনকে ডাক দিল, ভাই বলো তুমি কোন রংটা পছন্দ করো। ইমাম হোসেন চোখটা বন্ধ করেছে, চোখটা খুলে দিয়ে বলছে নানা গো আমি কালো নেব না, হলুদ নেব না, সবুজ নেব না, না না আমি সবচাইতে লাল রংটা পছন্দ করি। আমার নবী ছিটা মারলেন পানি, বাবা রং পরিবর্তন হলো, লাল পোশাক পরিয়ে দিয়েছেন দোনো নাতি, লাল সবুজ পোশাক পরে বাবা মাঠের দিকে খেলাধুলা করছে। ঈদের দিনে বেটা বেটিকে যখন নতুন পোশাক পড়াই বাবা গো বাপমার মুখ দিয়ে হাসি ফুটে, বেটার মুখ দিয়ে হাসি, আজকে আমার নবী নতুন পোশাক পড়ালেন বাবা, নবী আমার আর দুঃখ সহ্য করতে পারলেন না, হে একটু ঝরঝর করে কান্দতে আরম্ভ করেছেন। হাইরে নবী নন্দিনী ফাতেমা বাপের চোখের পানি মুছে দিচ্ছেন, আব্বা আজকে খুশির দিনে আপনার চোখের পানি কেন জ্বলছে আব্বা? আমার নবী বলছেন মা আমি কেন কাঁদছি রে মা, যদি তোমাকে বলে দিই মা তোমার পা থেকে জমিন সরে যাবে মা, তুমি সহ্য করতে পারবে না রে মা। বলছেন আব্বা গো কি এমন হয়েছে বলো? বলছেন মা তোমাকে আমি বলবো না। হায়রে নবী নন্দিনী ফাতেমা বাপের হাত কানা ধরেছেন, আব্বা গো কেন বলবেন না?
আব্বা গো কেন আপনি কাঁদছেন আব্বা? আমার নবী ফাতেমার হাতখানা ধরে বলছেন, মা ওই যে দেখছো মা, আমার দোনো নাতি পোশাক পরে আজকে কত আনন্দ করছে মা। তবে তোমাকে একটা কথা বলে দি মা, ওই যে আমার বড় নাতি দেখছো সবুজ রংটা পছন্দ করেছে মা। এমন একটা সময় আসবে মা, ওই দুশ্মনেরা আমার বড় নাতিকে বিষ পান করাবে মা। যখন বিষ পান করাবে আমার বড় নাতির সমস্ত চেহারা সবুজ হয়ে যাবে মা। সেদিন আমার বড় নাতি বিষ পান করে শহীদ হবে মা। হাইরে নবী নন্দিনী ফাতেমা মাটিতে বসে গেছেন আব্বা, সেটা তো বুঝিলাম, আমার ছোট্ট বেটার কি হবে? বলছেন, মা ওই যে দেখছো আমার ছোট নাতি হোসেন লাল রংটা পছন্দ করেছে। এমন একটা সময় আসবে রে মা, ওই ইয়াজিদের সৈন্যরা চতুর্দিক থেকে তীর চালাবে মা, 72 খানা তীর সিনাতে লাগবে মা। সেদিন আমার হুসাইন শহীদ হবে, গোটা কারবালা রক্ত রক্ত হয়ে যাবে। এই জন্য আমার হুসাইন সবুজ পছন্দ করেন না, রক্ত লাল পছন্দ করেছে মা। এই কথা বলতে নাই, বলুন মা যদি জানতে পারে বেটাদের অবস্থা এরকম হবে, মার দিলখানা কেমন করবে বাবা? ফাতেমা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেলেন, আব্বা আমার বেটাদের এত কঠিন পরীক্ষা। বলছেন, ফাতেমা ওরে বেটি ফাতেমা কান্দিও না, দোয়া করো মা তোমার বেটা যেন যুদ্ধের ময়দানে হোসেন যেন কামিয়াব হতে পারে। বাবা গো হাইরে নবী নন্দিনী ফাতেমা ডাক দিয়েছে, আর দোনো বেটাকে বুকখানে জড়িয়ে ধরে কাঁদতে লেগেছে। ফাতেমা বলছেন, আল্লাহ যেদিন আমার বেটা হাসানকে যেদিন বিষ পান করাবে, বিষের কাতরে যখন ছটফট করবে, আমি যদি মা থাকতাম বেটাকে টেনে বুকখানে লাগিয়ে একটু সান্ত্বনা দিতাম। আমার বেটা হোসেনকে যখন কারবালাতে শহীদ হবে তীরখানা লেগে, আমার বেটা ছটফট করে করবে, আল্লাহ যদি আমি থাকতাম তবে আমার বেটাকে বুকখানে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতাম। মা এমনই জিনিস, বেটা যদি কষ্ট পায় মা যদি বুকখানে লাগিয়ে একটু আদর করে, ওই বেটার সমস্ত দুঃখ কষ্ট মিটে যাবে। আমার নবী বলছেন, মা তুমি কান্দিও না মা, কপালে যেটা লেখা আছে সেটা হবে মা, তুমি আল্লাহর কাছে দোয়া করো। তখন বলেছিলেন, আব্বা গো আমার বেটারা এত কঠিন পরীক্ষা করবে। আমার নবী বলেছিলেন, মা আমার দুনিয়া থেকে যাওয়ার পরে মা আমার দোনো নাতি ইসলামের খাম্বাকে ধরে থাকবে মা, আমার দোনো নাতি ইসলামকে থেমে থাকবে মা। বাবা গো ফাতেমা তু জাহারা কি একদিকে কান্দতে আরম্ভ করেছেন, আমার নবী দোনো নাতিকে টেনে বুকখানে লাগাইয়া, ভাই চলো আমি তোমার নানা তোমাদের ঈদগাহ ময়দানে নিয়ে যাব। দোনো নাতিকে আমার নবী বাবা নিয়ে যাচ্ছেন হাঁটিয়ে হাঁটিয়ে। ইমাম হোসেন একটা কথা বলেছিলেন, নানা গো নানা গো একটা কথা বলবো। নানা কি হলো ভাই বলো? বলছে, নানা ওই যে দেখছেন নানা অন্য অন্য ছেলেরা, নানা গো ওই যে উঠে চেপে যাচ্ছে নানা, আমাদের উঠ কোথায়, আমরা হেঁটে হেঁটে কেমন করে যাব নানা? বলছে, ভাই তোমরা উঠে চাপবে বলে, হ্যাঁ নানা আমার নবী নাতিকে কত ভালোবেসেছেন বাবা, আজকাল সবাই নাতিকে নাতি নাতনিকে ভালোবাসে। আমার নবী পাক বলছেন, ভাই তোমরা চিন্তা করো না বাবা গো, আমার নবী মোস্তফা একটু উভর হয়ে গেলেন, আর বলছেন, ভাই তোমরা আমার ঘাড়ে চেপে যাও পিঠে চেপে যাও, আমি তোমাদের জন্য সাওয়ারি হয়ে গেলাম, তোমাদের জন্য উঠ হয়ে গেলাম, তোমরা আমার পিঠে চেপে যাও, আমি হাঁটিয়ে হাঁটিয়ে তোমাদের ঈদগাহ ময়দানে নিয়ে যাব। বাবা গো দোনো নাতি চেপে গেছে নবীর গলাতে, ঘাড়ে চেপে গেছে। ইমাম হোসেন বলছে, না না আর
একটা কথা বলি নানা, ওই যে দেখছো যারা উঁটে চেপে আছে নানা, তাদের হাতে লাগাম দেখা যায় নানা, আমরা তো চেপেছি নানা, আমাদের হাতে লাগাম কোথায়? নানা উনারা তো লাগাম ধরে আছে নানা, আমাদের হাতে লাগাম কোথায়? আরে যেই নবী না হলে আসমান জমির সৃষ্টি হতো না, ওই নবী বলছেন ভাই চিন্তা করো না, উনাদের জন্য লাগাম রশ্মির লাগাম, উনাদের জন্য রশ্মি হতে পারে, ভাই তোমরা চিন্তা করো না, আমার নবীর চুল মোবারকা বড় বড় ছিল, ভাই তোমরা আমার চুলখানা মজবুত করে ধরে নাও, যখন তোমরা টান দিবে আমি জোরে জোরে চলব, যখন তোমরা আস্তে টানবে আমি আস্তে আস্তে চলবো, বাবা গো ইমাম হোসেন আস্তে আস্তে টান দেয়, নবী আস্তে আস্তে চলছে, জোরে টান দেয় আমার নবী জোরে জোরে চলছে। ও যুবকেরা একটা কথা শুনেলেন, বাবা আমার নবীর শরীরের সঙ্গে যার শরীর টাচ হইয়া যায় তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায়, আমার নবীর ঘাড়ের ওপরে দোনো নাতি চেপে আছে, এই জন্য তো কবি লিখেছেন বাবা দুই কান্ধেতে চেপে আছে না আমার হাসান হোসাইন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। আরে জোরে বলুন, আপনাদের ঘুম লাগছে নাকি বাবা? ঘুম লাগছে? যদি বলেন ঘুম লাগছে প্রথম রাত আমিও ভাগবো, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দুই কান্ধেতে চেপে আছে না আমার হাসান হোসাইন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। দুই কান্ধেতে চেপে আছে না আমার হাসান হোসাইন, একটু জোরে পড়েন, দুই কান্ধেতে চেপে আছে না আমার হাসান হোসাইন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ও ধীরে ধীরে কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি, কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি, কিনা মোদের হয়নি, জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা, করোনা বয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ও ধীরে ধীরে চলেন নবী, দুই কান্ধেতে চেপে আছে না আমার হাসান হোসাইন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ও পিতা আমার শেরে খোদা মাতা জান্নাত রানী, আর নানা আমার কামলি ওয়ালা মাকি ও মাদানি, মাকি ও মাদানি, মাকি ও মাদানি, লুটিতে পারে নিশানা, লুটিতে পারে নিশানা, এজি তোমার মান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান, দুই কান্ধেতে চেপে আছে না আমার হাসান হোসাইন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ও ফোরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা, আরে তিন দিন কেন শতদিন রইব রে পিপাসা, রইব রে পিপাসা, রইব রে পিপাসা, কারবালাতে শহীদ হয়ে, কারবালাতে শহীদ হয়ে বাঁচাবো ঈমান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। আরে জোরে বলুন, বাবা গো একটা ঘটনা, একদিন শেরে খোদা আলি ফাতেমাকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা ফাতেমা একটা কথা বলো তো,
তুমি আমাকে কতটা ভালোবাসো। তো ফাতেমাতু জাহরা বলছেন, স্বামী গো আপনাকে আমি অনেক 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 ভালোবাসি। তো বলছে, বিবি এক কাজ করো তো, আজকে পরীক্ষা নাও। আচ্ছা তুমি আমার কাছে কিছু চাও তো দেখি, আমি দিতে পারি কি পারি না। তো ফাতেমা বলছে, স্বামী গো আমি চাইতে পারবো না। বলে, কেন? বলে, আমি এখন আপনার কাছে চাইবো, যদি আপনি দিতে না পারেন তবে শর্মিন্দা হবেন, আর আপনাকে আমি ছোট করতে চাই না। তো আলী বলছে, ফাতেমা একবার চেয়ে তো দেখো। তো ফাতেমাতু জাহরা বলছে, স্বামী গো যখন বারবার বলছেন, তবে একটা জিনিস আপনার কাছে চাইবো, সেটা কি? বলছে, স্বামী গো আপনার কাছে টাকা চাইবো না, পয়সা চাইবো না, যদি পারেন স্বামী গো তবে দুইটা আমাকে আপেল দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল যদি আমার মা বহিনীরাকে বলতো, স্বামী যে বিবি বলো তো তুমি কি চাও, আপেল চাইতো না দুই চার ভরি গহনা চাইতো? দুই চার ভরি গহনা আমাকে দিয়ে দাও, আমি খুশি হয়ে যাব। কিন্তু ফাতেমাতু জাহরা বলছে, স্বামী গো আমি টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি চাই না, আমি মাত্র দুটা আপেল চাই। তো শেরে খোদা আলী বলছে, এই আপেল দেওয়া কোনো বড় ব্যাপার হইলো? পকেটে টাকা নাই তাও দিতে পারবো, কেন? যাব শুকনো লকড়ি কাটবো, বাজারে বিক্রি করব, আপেল নিয়ে চলে আসবো, খেলা শেষ। বলে, ঠিক আছে স্বামী গো দুটা আপেলই তো দেন। সেরে খোদা আলী একখানা হাতে তরবারি নিয়েছেন বাবা বিবিকে রাজি করার জন্য। বাবা গো এবার ওই তরবারি খানা নিয়ে বাবা জঙ্গলে পৌঁছা গেল। যেমন জঙ্গলে যাওয়া বাবা গো গাছে চেপে শুকনো শুকনো লকড়ি গুলা কেটে বাবা গো একটা বোঝা তৈরি করেছে। যেমনই বোঝা তৈরি করা হইল বাজারে গিয়ে দাঁড়িয়ে গেছে। যেমনই দাঁড়িয়ে গেছে না বন্ধুরা, খরিদ্দার কেউ হয় না, আলীর লকড়ি বিক্রি হয় না, খরিদ্দার কেউ নাই, লকড়ি নিয়ে দাঁড়িয়ে আছে এক ঘন্টা দুই ঘন্টা, সূর্য লাল হতে গেল, লকড়ির খরিদ্দার কিন্তু নাই। ওই দিকে ফাতেমা ঘরের কোণাতে বসে বসে কাঁদছেন, আল্লাহ আমি আমার স্বামীর কাছে এমন আপেল চেয়েছি, আল্লাহ জানি না আমার স্বামী আমার জন্য কত কষ্ট করে, আল্লাহ আমি আপেল চাই না, আল্লাহ আমার স্বামীকে ভালো অবস্থায় আমার বুকখানে ফিরিয়ে দাও, আল্লাহ আমি আপেল চাই না, আমার স্বামী যেন আমার কাছে চলে আসে। ফাতেমা ওই দিকে দোয়া করে, আর শেরে খোদা আলী বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। অত ইজ্জমান তাসা, অত জিল্লমান তাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ, একটা খোদার পান্দা চলে আসিল। আলী বলু তোমার লকড়ির দাম কত হবে? আলী বলছেন, ভাইরে আমি দাম করব না, তুমি লকড়ি নিয়ে যাও, আর তোমার কাছে যা আছে তুমি দিয়ে যাও। সময় নেই, কারণ বিবিকে রাজি করতেই হবে, তাড়াতাড়ি তুমি যা পারবে আমাকে দাও। বাবা কয়েক টাকা দিল আর লকড়ি নিয়ে চলে গেল, আর ওই টাকা থেকে দুটা আপেল খরিদ করেছে, দুটা আপেল নিয়েছে আলী। বাবা পকেটে ভরে নিয়াও বাবা চলে যাচ্ছে রাস্তা ধরে, আর ভাবছেন, আল্লাহ আজকে আমার বিবি ফাতেমা খুশি হবে। আজকে বিবিকে খুশি করার জন্য আলী আনফান করে হাঁটছে। আজকে তো কেউ আছে ভাই যে বিবির জন্য বড় বড় রসগোল্লা বাড়ি নিয়ে গেছে, আজকে বিবিকে দিব তো বিবি খুশি হবে? কেউ নাই। আচ্ছা এইখানে এত লোকজন বসে আছেন, আমার চাচা বাবা সবাই তো বসে আছেন। আচ্ছা বলুন তো, যারা নিজের বিবিকে কখনো মারেননি একটু হাত তুলে দেখান তো। আর মারবে না তো কি করবে, কত রকম কালিয়ে চক থেকে গরু বিক্রি করে আসলেন, ঘাম চুইছে, বিবি এক গিলাস পানি দাও, লিয়া খেয়া লাও, তো মার খাবে না তো কি করবে? খালা খবরদার, স্বামী যদি রেগে যায় সামনে যায় না,
না গেলে ফের মিজাজ খারাপ, ফের দুই চার হুড়কা পড়বে। আর বাঁচার একটা উপায় আছে, যদি স্বামী রেগে গেল আসলো আর বলছে আর দরজা খুলো না হলে ভাঙবো, বুঝলে মেজাজ কাদ মরা হইতে হইতে বাঁচার জন্য কি করবেন একটা ওষুধ দিয়ে যাই, যখনই দরওয়াজা খুলবেন সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তো স্বামীকে যদি বিবিরা ওই টাইমে সালাম করে তবে রাগটা পানি হবে কি হবে না ভাই, যেটা লাদ না জোরে পড়তে ওটা আসতে পড়বে, একটু আসতে পড়বে নাও পড়তে পারে। তো বিবিরা বলে ধুর, স্বামীকে আবার কেউ সালাম করে লজ্জা লাগছে, তো তুমি লজ্জা করবা তো হুড়কা খাও, এদিকে লাও না হলে ওইদিকে লাও। খবরদার মা স্বামীকে ধিক্কার দিয়ে কথা বলবেন না। আর আপনাদেরকে একটা কথা বলবো ভাই, এক হাতে তালি বাজেন, আপনাদেরকে বিবিকে উপযুক্ত ভালোবাসতে হবে, এমন নাই কালিয়ে চকে গেলেন মোটা মোটা রসগোল্লা খাইলেন আর বিবির সামনে এসে ঢেকুর মারছেন, কি খেয়েছ মিষ্টি খেয়েছি, একবারও তো মনে হইলো না বিবির জন্য দুটা নিয়ে যায়, তো কেমন করে ভালোবাসবে ভাই। এ যুবক বন্ধুগণ, শেরে খোদা আলী ফাতেমাকে রাজি করার জন্য আপেল নিয়ে ছুটেছে, কিন্তু বাবা গো খুশি খুশি যাচ্ছে ফাতেমা রাজি, তো কয়েকটা ফারিস্তা আমার আল্লাহকে বলছেন আল্লাহ আজকে তো আলী যাচ্ছে বিবিকে রাজি করতে, আজকে আলীর একটা পরীক্ষা নেব, তো আমার আল্লাহ বলছেন আমার আলীর পরীক্ষা নেবে, একটু হুঁশিয়ারে যাও, নচেত যদি আলীর রাগানিত হয়ে যায় তবে মার খেয়ে আসতে হবে। আমার তবে একটা কথা শুনো, আমার আলী পরীক্ষাতে ফেল হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। তো ফারিস্তারা বলছে আল্লাহ আগে পরীক্ষা তো নিয়েই দেখি আলীর, ঠিক আছে যাও। বাবা একজন ফারিস্তা ফকির সে যে আলীর সামনে এসে দাঁড়িয়ে গেল, আলী আচ্ছা বলো তুমি কোথায় যাবে, বলো বাড়ি, বলো আলী আমি গরিব, আমার পেটে দানা নেই পানি নাই, যদি তোমার কাছে কিছু থাকে দিয়া দাও। ভাই রে আমার কাছে তো কিছুই নাই, ওই ফকির বলছে আলী আমি জানি কিছু নাই, আর এটাও জানি তোমার কাছে দুটা আপেল আছে। আলী ভাবলো এই আপেল আছে জানলো কি করে, বললো ভাই রে আপেল আছে কিন্তু আপেল দিতে পারবো না, কিন্তু ওই ফকির কাঁদছে আর বলছে আলী যদি তুমি একটা আপেল দান করো তবে একের বদলে দশটা পাবে, আর দুটা যদি দান করো তবে দুটার বদলে কুড়িটা পাবে। আলী ভাবছে চোদ্দটা পাই আর কুড়িটা পাই আর দুশোটা পাই আমি দিব না, যেহেতু আমি ফাতেমাকে রাজি করার জন্য যাচ্ছি, ফাতেমা বলছিল না আমি বলিও রাজি করিয়েছি, আর আজকে যদি আপেল দিতে না পারে আমি মুখ দেখাতে পারবো না, না আপেল দিব না। ফকির কিন্তু চলে যাচ্ছেন, আলী ভাবছেন আল্লাহ আজকে আমি ফকিরকে ঘুরিয়ে দিলাম, কাল হাসরের মাঠে আমার নবীর সামনে আমি জবাব দিতে পারবো না, ভাবছেন আল্লাহ আমি ফকিরকে দিয়ে দেব, আল্লাহ গো আমার ফাতেমাকে বুঝিয়ে নেব কিন্তু ফকিরকে ঘুরাবো না। ও যুবক বন্ধুরা ওই ফকিরকে ডাক দিলেন আর দুটা আপেল দিয়ে দিলেন, পেয়েছে ফকির আর যাচ্ছার বলছে আলী তুমি দুটা দিয়েছো তার বদলে কুড়িটা পাবে, এই কথা বলে তো চলে গেল ভাই। সেরে খোদা আলী এবার খালি হাতে বিবির সামনে যাবে কি করে, চোখ দিয়ে ঝরঝর করে পানি কাঁদছে, বাবা বাড়ির দরওয়াজায় বাইরে গিয়ে ঝরঝর করে কাঁদছে, মা ফাতেমা তো যাহারা ঘরের মধ্যে ভাবছেন আল্লাহ আমার স্বামী কেন আসে না কোথায় গেছে, ফাতেমা ঘরে কান্দে আর শেরে খোদা আলী বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে, আমি খালি হাতে বিবির সামনে যাব না, আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আল্লাহ গো আমি তোমার রাস্তায় দান করেছি, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, যেমনে দোয়া করা আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেল, আল্লাহ বলে যাও ও ফারিস্তা যাও তাড়াতাড়ি করে যাও আমার আলীকে আপেল দিয়ে আসো, যাও আমার আলীকে আপেল দাও। তো ফারিস্তা দুটা আপেল নিয়ে আলীর কাছে হাজির,
বলো আলী চোখের পানি মুছে দাও, একটু মুশকি মেরে হেসে যা। বললো কেন? বলে আল্লাহ পাক তোমার জন্য আপেল পাঠিয়েছে। তো আলীর খুশি হওয়া দরকার, আলী খুশি হইল না, বাবা অনেক জোরে হুড়কি নিল। ফারিস্তা বলছে আলীকে আপেল দিচ্ছি তো খুশি না হয়ে হুড়কি কেন মারছে, ই তো ভাগলো। আমার আল্লাহকে বলছেন আল্লাহ গো আপেল দিতে গেলাম তো ই হুড়কি মারছে। আমার আল্লাহ বলছে আমি আগেই তোমাকে বলেছি যে আমার আলী জান প্রাণ থেকে বেশি ভালোবাসে। তো আলী ফকির যখন হুড়কি মারছে ফারিস্তাকে, তো ফারিস্তা বলছে আলী তুমি হুড়কি কেন মারছো? বলছে এই ফারিস্তা একটু আগে আমাকে বলে গেল একজন ফকির একটা দান করলে দশটা পাবে, দুটা দিলে কুড়িটা পাবে। আমি তো দুটা আল্লাহ রাস্তায় দান করেছি, তো ঘুরিয়ে দুটা কেন কুড়িটা নিয়ে এসো? ই বাবা ঘুরে ভাগলো। আমার আল্লাহকে বলছে আল্লাহ গো এবার যদি যাই তাহলে মুশকিল হয়ে যাবে। এবার তো কি আমার আল্লাহ বলছেন, আমি জানি আমার আলী জান প্রাণ থেকে বেশি ইসলামকে ভালোবাসে, নবীর হাদিসকে ভালোবাসে, যাও আমার আলীকে তুমি কুড়িটা আপেল দিয়ে দাও। ভাগ্য ভালো তোমাকে মারেনি, যাও তুমি কুড়িটা আপেল দাও বাবা গো। সঙ্গে সঙ্গে ফারিস্তা কুড়িটা আপেল নিয়ে আমার আলীকে দিলেন। শেরে খোদা আলী কুড়িটা আপেল নিয়ে ঘরে ঢুকছেন, যেমনই ঘরে ঢুকলেন বাবা ওইদিকে নবী নন্দিনী ফাতেমা দরওয়াজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছিল। ওই শেরে খোদা আলীকে দেখার পরে বলছেন স্বামী গো আপনি এসেছেন? বলল হ্যাঁ। বলছে স্বামী গো ও গো আমার মাথার তাজা, আপনি কি আপেল নিয়ে এসেছেন? সমস্ত ঘটনা ফাতেমাকে বললেন বাবা, আর যেমনই বলেছেন বাবা স্বামী স্ত্রী দুইজন শুকরানা নামাজ আদায় করলেন আর ওই জান্নাতি ফল বাবা খেলেন। তবে বেরাদার বন্ধুরা ও যুবক বন্ধুরা একটা কথা বলে দি, আমার আল্লাহ যাকে ভালোবাসবে তাকে নিচু করতে কেউ পারবে না। ও যুবক বন্ধুরা আমার শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে এত ভালোবাসতেন বাবা, আর ফাতেমা তু জাহরা স্বামীকে এত ভালোবাসতেন বাবা, কোনোদিন একটা বড় কথা বলতেন না, কোনোদিন একটা ধিক্কার মেরে কথা বলতেন না। যদি কোনোদিন বড় কথা হয়ে যেত, একটু উঁচু কথা হয়ে যেত, স্বামীর হাত ধরে ফাতেমা তু জাহরা ক্ষমা চাইতেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা সাইয়্যিদিনা ওয়ালা আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যজ্ঞ ভাইজকে প্রথম রাত্রি, আরও তিনটা রাত থাকবে আজকে, কিছু লোক হয়তো কম এসে কালকে আশা করি আসবেন। যেখান থেকে ছাড়লাম এখান থেকে আবার কালকে শুরু হবে। তবে ভাই বন্ধুগণ বাবাজি আমার মা বোনদেরকে বলবো যে মাগো কালকে একটু আসবেন, আর চেয়ারগুলো যেন ফাঁকা না থাকে, চেয়ারগুলো যেন সম্পূর্ণ ভরে যায়। তবে ভাই বন্ধুগণ বাবাজি শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা তু জাহরাকে নিয়ে বাবাগো থাকতে লাগলেন, ভালোবাসা দিতে লাগলেন। এই করে করে কালকের কি ঘটনা হবে তারপরে ইনশাআল্লাহুল আজিজ আপনাদেরকে শোনাবো। তবে ভাই বাবাজি সকলে দাঁড়িয়ে যান আর সালাতু সালাম পড়ুন, সকলে দাঁড়িয়ে যান। ইয়া নবি সালাম আলাইকা ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব হরিণে ফিরে আসেল শিকারে বাবা হয়েল, নবীকে চিনতে পারিল তখনই কলমা পড়েল। ইয়া নবি সালাম ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া
হাবিবে নবীজির আব্বা আবদুল্লাহ নবীজির মাতা আমিনা নবীজির কদমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আসসালাতু ওয়াস সালাম আলাইকা ইয়া রাসূল আল্লাহ আসসালাতু ওয়াস সালাম আলাইকা।